আমরা ছাত্ররা ঠিক মতো ম্যাচে থাকতে পারি না, ক্যাম্পাসে থাকতে পারি না। আমাদের দাবি আমাদের কোঠা মাইনা নিছে, এই কারণে আমাদের উঠে যাইতে বলে। না পারতেছে ঘুমাইতে, না পারতেছে বাইরে থাকতে। দেশের কোন আইনে আছে আমি আজকে গাজীপুর থেকে ঢাকা যাব, সেখানে আমার ফোন চেক করা হবে, আমাকে চেক দেওয়া হয়, আমাকে ঘুম করে দিবে, এটা করবে সেটা করবে। আর যেটা না চাবো আমরা ওটা আপনারা পারবেন না করতে। তাহলে শহীদদের যে প্রাণটা এটা আপনারা ফেরত দিয়ে দেন। এরা আমাদের সঙ্গে দিনে করে নাটক আর রাত্রে করে আটক। অনেক উন্নত করছে, বিনিদের উন্নয়ন করে, মানুষের তো উন্নয়ন করে না, মানুষ না খায় মরে। এরা আমাদেরকে দিনে ভুলভাল বাজায়, এ বুঝানোর পর তারা চলে যায়, এরপর রাত্রে গাড়ি নিয়ে এসে আমাদেরকে আটক করে। আমরা আতঙ্কের মধ্যে থাকি, না পারতেছি ঘুমাইতে, না পারতেছি বাইরে থাকতে, এদের ভয়ে। কালকে খুলনায় একজন পুলিশ মারা যাওয়ার কারণে ওসি সাহেব যে মায়া কান্না কাঁদলো, আমাদের যে এত হাজার হাজার ভাই মারা গেল সেখানে কান্নাগুলো কই ছিল? আমার কাকাতো ভাই কোন আন্দোলনে জানি কেন গুলি খাইল, কেন মৃত্যুর সাথে লড়তেছে, কেন সে মৃত্যুর সাথে লড়তেছে, তার কি দোষ ছিল? এই যে বাচ্চা কালকে মারা গেল, বাচ্চাগুলোর কি দোষ ছিল? ওরা মেট্রো রেল থেকে কান্দাছে এতগুলো। এই যে আচ্ছা, আবু সাইদের ভিডিও বের হয়েছে, আমরা সবাই দেখছি যে পুলিশ তারে মারছে, গুলি করছে, চারটা গুলি করছে পুলিশ তারে, সেইখানে 16 বছরের শিক্ষার্থীরে কিভাবে নেয়, কিভাবে আটক করে? আজকে যে আসছি আমি নিজে জিমে যাইতে পারি না, আমাকে চেক দেওয়া হয়, আমাকে গুম করে দিবে, এটা করবে সেটা করবে। আমার ভাইয়ের রক্ত কেন গড়াইছে? কালকে বলা হয়েছিল একটা বুলেটও চলবে না, একটা কিচ্ছু চলবে না, কোন কাউকে আটক করা হবে না, কেন আটক করা হয়েছে কালকে? আমাদের দাবি আমাদের কোঠা মাইনা নিছে, এই কারণে আমাদের উঠে যাইতে বলে। কেন আমরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম তখন ওরা কেন মানে না? আমার ভাইয়ের রক্ত কেন ঝরবে? আমাদের ভাইয়ের রক্ত কেন ঝরবে? এখন পর্যন্ত ঝরতেছে। আমরা চাই আমাদের শহীদদের জীবন ফিরিয়ে দেন, এটাই চাই। কারণ কারণ আর আর যেটা না পাই, আর যেটা না চাবো আমরা ওটা আপনারা পারবেন না করতে। তাহলে শহীদদের যে প্রাণটা এটা আপনি ফেরত দিয়ে দেন, কারণ আমাদেরকে মাইরা পিটটা দমায় ফেলা হবে, আমরা জানি দমায় ফেলা হবে, হয়ে আসছে 15 বছর যাবত, কারণ ওইটা আর আমরা পারবো না। কিন্তু আমরা ওই এক দফা যেটা এটা আমরা সমর্থন করি, শেখ হাসিনা পদ থেকে আমরা চাই, কিন্তু এটা আমরা পারবো না। আমরা জানি ছোট কলেজের শিক্ষার্থী আমরা, ছোট সবাই আমরা পারবো না, কিন্তু আমাদের শহীদদের যারা শহীদ হয়েছে তাদের বুকে আমরা আবার প্রাণ চাই, তারা সবাই যাতে আমাদের সাথে হবে, রক্তের দান দিতে হবে। আমাদের ভাই আবরার ফাজ যখন মারা গেছে সেই বিচার কি আজব্দি হয়েছে? সেই বিচার আজব্দি হয় নাই। সে কোন যাও সে বলেছে, সে কোন দাবি দায় নিয়ে বলে যে আমাদের বিচার করবে, সে বিচার করবে না। ভাইরা যারা মরছে তাদের কি হবে?